কেমন আছো প্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা? দেখতে দেখতে প্রায় আমরা প্রায় শেষের পথে। আমাদের জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ যে টপিকসটি কিন্তু আমরা অনেকদিন থেকে কি করছি, পাঠ করছি। তাহলে আজকে কিন্তু আমি যে টপিকসটা সিলেক্ট করেছি এটি হচ্ছে বায়োম। বায়োম মানেটা কি? দেখো, আমরা যে একটা রাঙামাটির নির্দিষ্ট একটা পরিবেশে বসবাস করি এটিও হচ্ছে একটি বায়োম, অথবা নির্দিষ্ট একটি বাস্তুতন্ত্র এটি হচ্ছে একটি বায়োম। তাহলে তোমাদের বইয়ের মধ্যে ডক্টর আবুল হাসান স্যারের বইয়ে বায়োম নিয়ে কি আছে একটু দেখো। একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি এবং একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ এবং পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বলা হচ্ছে বায়োম। তার মানে আমি যে টপিকসটি আজকে সিলেক্ট করেছি এটি হচ্ছে ইকোলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। যে টপিকসটাকে আমরা খুব সহজে বলছি বায়োম। বায়োমকে আমরা প্রধানত দুটো অংশে বিভক্ত করতে পারবো। একটি হচ্ছে আমাদের সিলেবাসে দেওয়া আছে স্থলজ বায়োম এবং জলজ বায়োম। সবাই একটু খাতা বের করে এই চারটি একটু লিখে ফেলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি বায়োমকে প্রধানত আমরা কয়টা অংশে বিভক্ত করলাম। এক নম্বর লিখলাম স্থলজ বায়োম এবং দুই নম্বর লিখলাম দেখো এখানে জলজ বায়োম। স্থলজ বায়ুমের ক্ষেত্রে আমি আবার কয়টা অংশে বিভক্ত করলাম দেখো, স্থলজ বায়ু। আজকে আমার কিন্তু টপিকস হচ্ছে টেরিস্ট্রিয়াল বায়ুম অথবা স্থলজ বায়ু। এই স্থলজ বায়ুকে আমি আবার প্রধানত পাঁচটি অংশে বিভক্ত করেছি। এক্ষেত্রে দেখো প্রথমটি হচ্ছে মরুভূমি বায়ু। আমরা কিন্তু রিসেন্টলি অ্যাডাপ্টেশন নামক যে টপিকসটি শেষ করেছিলাম এখানে কিন্তু জেরোফাইটস, হাইড্রোফাইটস, মেসোফাইটস এবং হ্যালোফাইটস নিয়ে অনেক কিছু পাঠ করেছি। এর মধ্যে দেখো আমি আজকে বললাম প্রথম শব্দটি হচ্ছে মরুভূমি বায়ু, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে তৃণভূমি বায়ু, তৃতীয় হচ্ছে সাভানা, চার হচ্ছে তুন্দ্রা এবং পাঁচ হচ্ছে বনভূমি। আবার এক্ষেত্রে আমি বনভূমিকে আবার কয়টা অংশে বিভক্ত করলাম, পাঁচটি। এই পাঁচটির ক্ষেত্রে প্রথমটি হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, দ্বিতীয় হচ্ছে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, এরপর হচ্ছে পত্রঝরা অথবা পর্ণমোচী ফরেস্ট, এরপর হচ্ছে কনিফার এবং সবার শেষ হচ্ছে ম্যানগ্রোভ। আশা করি ম্যানগ্রোভ উদ্ভিদ অথবা ম্যানগ্রোভ কোন ইকোসিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত, হ্যালোফাইটস। এরপর দেখি আমি পত্রঝরা অথবা পর্ণমোচীকে আবার দুইটা অংশে বিভক্ত করলাম, একটি হচ্ছে টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট এবং আরেকটি হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। তাহলে আমি এখন আমার সিলেবাসের টপিকস অনুযায়ী প্রথম শব্দটি হচ্ছে মরুভূমির বায়ু। সবাই একটু বইয়ের মধ্যে দেখো, মরুভূমি হলো এমন ভৌগোলিক অঞ্চল যাতে বাৎসরিক বৃষ্টিপাত মাত্র কত সেন্টিমিটার, 25 সেন্টিমিটার অর্থাৎ 10 ইঞ্চির কম। এখানে বাষ্পায়নের হার অনেক বেশি, তার মানে খুবই বেশি কি হয়, বৃষ্টিপাতের তুলনায় বাষ্পায়নের পরিমাণ অনেক বেশি। এখানে জলীয় বাষ্প থাকে না এবং মাটিতে জৈব পুষ্টির পরিমাণ খুবই কম, এবং মাটিতে পুষ্টি থাকলেও পানির খুবই অভাব। এ ধরনের মরুভূমি কোথায় কোথায় পাওয়া যায় দেখো, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি সেলসিয়াস লেটিচিউডে অবস্থিত। সব মরুভূমি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত নয়। সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, যা আফ্রিকা মহাদেশের প্রায় অর্ধেক স্থান জুড়ে অবস্থিত। অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর এবং দক্ষিণ আমেরিকায় কি আছে, মরুভূমি আছে। মরুভূমিতে দিন ও রাত্রির তাপমাত্রার পার্থক্য বিশাল ব্যাপার, 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এবং মরুভূমিতে অভিযোজিত উদ্ভিদকে কি বলা হচ্ছে, জেরোফাইটস। মরুভূমির প্রধান প্রধান উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি দেখো, সেসব উদ্ভিদকে মরুভূমিতে প্রধানত বসবাস করে যাদের পাতা হচ্ছে তুলনামূলকভাবে অনেক রসালো এবং এদের পাতার উপরে কি থাকে, কিউটিকল থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি কি বলতে পারি দেখো, ক্যাকটাস, বাবলা, খেজুর, কিছু ইউফোরবিয়া, কিছু লিগিয়াম এবং অ্যাস্টেরোসিন কিছু উদ্ভিদ জন্মে থাকে। এবং এখানে কিন্তু ফটোসিনথেসিসের ক্ষেত্রে সিট্রিন সিফোর উদ্ভিদের তুলনায় ক্যাম উদ্ভিদ অথবা ক্রাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম উদ্ভিদের পরিমাণ সবচাইতে বেশি। এবং পাখিদের মধ্যে কি দেখা যায় দেখো, শকুন, দারকাক, মধু পাখি ইত্যাদি। এবং প্রাণীরা সাধারণত কোথায় বেশি চলাচল করে, যেহেতু তাপমাত্রার পরিমাণ সবচাইতে বেশি, যার কারণে এরা রাত্রিবেলায় কি করে, চলাচল করে। দ্বিতীয় ক্ষেত্রে আমি যে বায়ুটা সিলেক্ট করেছি এটি হচ্ছে তৃণভূমি বায়ু।
তৃণভূমি মানে হচ্ছে গ্লুম জাতীয় অথবা উপগ্লুম জাতীয় উদ্ভিদের প্রাধান্য সবচেয়ে বেশি। এক্ষেত্রে দেখো বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ কত, 25 থেকে 75 সেন্টিমিটার অথবা 10 থেকে 30 ইঞ্চি। সাধারণত বছরে এক মৌসুমে কি হয়, বৃষ্টিপাত হয়। ঘাস হল তৃণভূমি বায়ুমের প্রধান ভেজিটেশন। তাহলে কোন কোন স্থান নিয়ে আমি তৃণভূমি বায়ুম সিলেক্ট করব? প্রথমটা হচ্ছে মধ্য কানাডা, এরপর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়াতে বিস্তীর্ণ তৃণভূমি আছে। তৃণভূমি নানাবিধ তৃণভোজী প্রাণীর চারণ ক্ষেত্র এবং এখানে টেম্পারেচার কত দেখো, শীতকালে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে এদের 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে আসে। বড় ঘাস 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয় এবং যব, গম, রাই ইত্যাদি বেশি জন্মে। প্রধান প্রধান তৃণভোজী প্রাণী হলো বাইসন, জেব্রা, জিরাফ, ঘোড়া, এন্টিলোপ, ক্যাঙ্গারো ইত্যাদি। এদের ভক্ষক হলো প্রধানত সিংহ, হাইনা এবং খেকসিয়া। তাহলে আমি কিন্তু আবার বলছি, তৃণভূমি বায়ুম প্রধানত কত, 25 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত যে বৃষ্টিপাত হয় এটাকে বলা হচ্ছে আমাদের তৃণভূমি বায়ুম। সাভানা বায়ুম, সাভানা বায়ুম হচ্ছে বাৎসরিক বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 40 থেকে 60 ইঞ্চি। সাভানা এক বিশেষ ধরনের তৃণভূমি, মাঝে মাঝে ছোট বৃক্ষ অথবা ঝোপ থাকে যা তৃণভূমিতে থাকে না। সাভানাতে দীর্ঘ শুকনো মৌসুম থাকে এবং ট্রপিক্যাল রেন ফরেস্টের সীমানে কি দেখা যায়, সাভানা সৃষ্টি হয়। আফ্রিকা, আমেরিকা, ভারত এবং অস্ট্রেলিয়াতে কি আছে, সাভানা আছে। এরপর আমি সম্পূর্ণ বিপরীত একটি পরিবেশ নিয়ে বর্ণনা করব, যেটিকে বলা হচ্ছে তুন্দ্রা বায়ু। তুন্দ্রা মানে কি, অবশ্যই বরফের আধিক্য বেশি। সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়ুম হলো তুন্দ্রা। সাইবেরিয়ার উত্তরাংশ, গ্রিনল্যান্ড, আলাস্কা এবং উত্তর মেরু অঞ্চল নিয়ে তুন্দ্রা বায়ুম গঠিত। বাৎসরিক বৃষ্টিপাত কখনো 15 সেন্টিমিটার, মাত্র 5 ইঞ্চি বা তারও কম, বা যা বরফ দিয়ে পড়ে। দীর্ঘ শীতকালে এখানে বরফ জমা হয়ে থাকে 6 থেকে 8 সপ্তাহে মাত্র। গ্রীষ্মকাল দেখা যায় যখন উপরের দিকে কিছু বরফ গলে যায় এবং ছোট ছোট কি সৃষ্টি হয়, জলাভূমি সৃষ্টি হয়। এখানে সূর্যের আলো তীর্যকভাবে পড়ে। মৃত জীবদেহ পুষ্টির প্রধান উৎস, যা নাইট্রোজেন এবং কৃষমৃদ্ধ ফসফরাস সমৃদ্ধ। তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ মস এবং লাইকেন। এখানে বৃক্ষ প্রজাতি খুবই কম এবং উঁচু পর্বতশৃঙ্গে এরূপ অঞ্চল আছে যাকে আলপাইন তুন্দ্রা বলে। স্তন্যপায়ীদের মধ্যে বলকা হরিণ, খরগোশ, নেগ্রে, মেরুভল্লুক ইত্যাদি প্রধান। এরপর আসো আমি একটু ডিটেলস পড়ব মরুভূমি, সরি বনভূমির বায়ু। বনভূমির ক্ষেত্রে যে আমি 5টি ক্যাটাগরি বিভক্ত করেছি, এখানে প্রথম ক্যাটাগরি হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট। বাৎসরিক বৃষ্টিপাত কমপক্ষে 250 সেন্টিমিটার থেকে 450 সেন্টিমিটার, প্রায় 100 ইঞ্চি থেকে 180 ইঞ্চি পর্যন্ত হয়। বৃষ্টিপাত প্রায় সারা বছরই হয়, তবে বর্ষাকালে অধিক। সবচেয়ে বড় ট্রপিক্যাল রেন ফরেস্ট হলো দক্ষিণ আমেরিকার আমাজন রেন ফরেস্ট। এর আয়তন প্রায় 70,000 বর্গ কিলোমিটার। এতে আছে 16,000 প্রজাতি এবং প্রজাতির 390 মিলিয়ন বৃক্ষ। এর 60% ব্রাজিলে অবস্থিত। আমাজন রেন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস এবং সমগ্র বিশ্বের মোট 20% অক্সিজেন এই বনে নির্গত হয়। দ্বিতীয় বৃহত্তম ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ, এরপর হচ্ছে আফ্রিকার কঙ্গো অববাহিকা, ভারত, বার্মা, মধ্য আমেরিকা এবং ফিলিপাইনের অংশবিশেষ ট্রপিক্যাল রেন ফরেস্ট অবস্থিত। এরপর আসি ট্রপিক্যাল রেন ফরেস্টের পর হচ্ছে সিজনাল রেন ফরেস্ট। এরপর দেখো ট্রপিক্যাল রেন ফরেস্ট অঞ্চল থেকে এখানে বাৎসরিক বৃষ্টিপাত কিছুটা কম, তবে এখানকার বৃষ্টিপাত সারা বছর না হয়ে বিশেষ মৌসুমে হয়ে থাকে। মৌসুমি বৃষ্টিপাতের সময় এই বন ট্রপিক্যাল রেন ফরেস্টের মতোই এবং শীতকালে কিছু বৃক্ষের পাতা ঝরে যায়। বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের বন কতকটা এ জাতীয়, মিয়ানমার সেগুন বন এ জাতীয়। এরপর আসো পত্রঝরা অথবা পর্ণমোচী অঞ্চল। ডেসিডিয়াস ফরেস্টের বৃক্ষের পাতা সারা বছরে একবার, বিশেষত শীতকালে অথবা শুকনো মৌসুমে ঝরে যায়।
ডিসিডিয়াস ফরেস্ট আবার দুই ধরনের একটা হচ্ছে টেম্পারেট ডিসিডিয়াস ফরেস্ট এবং আরেকটি হচ্ছে ময়েস্ট ডিসিডিয়াস ফরেস্ট নিচে আসি আমরা একটু বিস্তারিত বর্ণনা দেখি টেম্পারেট ডিসিডিয়াস ফরেস্ট এই অঞ্চলে বৃষ্টিপাত 100 সেমি অথবা 39 ইঞ্চি কিন্তু তাপমাত্রা কম শীতকালে সব বৃক্ষের পাতা ঝরে যায় উঁচু বৃক্ষের মধ্যে ওক ম্যাপল বিচ বার্চ চেস্টনাট প্রধান আমেরিকা কানাডা ইউরোপ এবং রাশিয়া পূর্ব এশিয়া চায়না কোরিয়া ইত্যাদি দেশে এবন আছে এবং এই অঞ্চলে কি হয় তুষারপাত হয় এরপর আসো ময়েস্ট ডিসিডিয়াস ফরেস্ট এই অঞ্চলে অপেক্ষাকৃত বেশি 200 সেমি থেকে 75 থেকে 75 ইঞ্চি শীত অপেক্ষাকৃত কম এবং বরফ পড়ে না এই বনের অধিকাংশ বৃক্ষই পত্রজরা যেমন হচ্ছে শাল কোরই চালতা কুম্ভী কুরুচি ইত্যাদি এই বনের প্রধান বৃক্ষ বাংলাদেশের শালবন ময়েস্ট ডিসিডিয়াস ফরেস্ট এরপর আসো কনিফার ফরেস্ট এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি অর্থাৎ 20 থেকে 40 ইঞ্চি দীর্ঘ শীতকালেও সংক্ষিপ্ত গ্রীষ্মকাল থাকে এবং তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উর্বর এবং লিটার সমৃদ্ধ তাই অম্লীয় এরপর আসি ম্যানগ্রোভ বনাঞ্চল প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু সাম্প্রতিক বিগত ক্লাসে যে হেলোফাইটস পড়েছিলাম এটি হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি উৎকৃষ্ট উদাহরণ এক্ষেত্রে প্রধান উদ্ভিদ হচ্ছে কি সুন্দরী অবশ্যই কেওড়া গোলপাতা এবং গরান গেওয়া হিজল ইত্যাদি এবং এছাড়া এখানে বিভিন্ন রকম শামুক ঝিনুক শাক ইত্যাদি থাকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমি কিন্তু তুলনামূলকভাবে খুবই সহজ একটি টপিকস বেছে নিয়েছি যেটি হচ্ছে বায়োম এবং এই যে বায়োমের ক্ষেত্রে আমি যে একটি চার্ট করে ফেলেছি আশা করি আমরা সবাই এই চার্টটি লিখে ফেলব এবং সে অনুযায়ী আমরা পড়ব তাহলে আজ তাহলে এতটুকু ধন্যবাদ